Yes, welcome to our Tarkir College Admission E-Learning Class. Așa că uite, bărbatul s-a mai învățat și eu. Azi chiar am vrea, cum de bune și eram gata clase, zic cum am de bolpo parapo. Alo, bolpo n-am mai alo, lehi ca lila mă jumă de leha. Și bolpo n-am la poro, bolpo n-am de fapt cum de test voi de dublu din de bristan din tu bolpo. Mișon bolpo. E de aia n-a tot o bolpo. Spune, dacă nu suntem în mușcan, nu vedem mai bine. বিভিন্ন জায়গায় নাটক করে তোরা এটা পরিবেশন করতে পারবে খুব সুন্দর একটা নাটক তার কথা চরিত্র হবে কার কি বক্তব্য সবই কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা নাম লেখা যাক আলো লেখিকা লীলা মজুমদার লীলা মজুমদার লেখা এর আগে তোমরা গল্প পড়েছো লেখিকা লীলা মজুমদার ক্লাস 5 এর উপরে ওরা লেখা অনেক গল্প আছে বাংলা বইতে লীলা মজুমদার কে তোমরা বলে দিই ওনার পরিচিতিটা পেয়ে তোমরা আরো ভালো হবে লীলা মজুমদার বাবার নামে যতক্ষণ পরিচিতি ওনার জেঠামশাই নামে কিন্তু উনি বেশি পরিচিত ওনার জেঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বুঝতেই পারছো সুকুমার রায় সুবিমল রায় মানে সবাই জ্যেষ্ঠ তো ভাই সবাই কিন্তু এই লেখাটির উপরে ভীষণভাবে নামকরা এবং সুপ্রতিষ্ঠিত লেখিকার সম্পর্কে দেখো আমাদের খুব জানতে হবে কারণ আমরা যাকে যেটা পড়ছি আমরা যিনি লিখেছেন আমাদেরকে এত সুন্দর গল্প কবিতা নাটক উপহার দিচ্ছেন তার সম্পর্কে জানবো না আর বারবার বলছি কিন্তু ক্লাস ফোরে উঠে গেছো তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে বা ক্লাসে যে পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু লেখক পরিচিতি থেকে প্রচুর প্রশ্ন আসে খুঁটি নাকি দেখো লীলা মজুমদারের জন্ম 1938 সালে তিনি ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভাতুষ্পুত্রী মানে ভাইয়ের মেয়ে পিতা ছিলেন প্রমোদারঞ্জন রায়চৌধুরী তিনিও ছিলেন খ্যাতনামা লেখক লীলা মজুমদার বহুদিন পর্যন্ত জনপ্রিয় শিশু পত্রিকা সন্দেশের যুগ্ম সম্পাদিকার দায়িত্ব পালন করে এসেছেন শিশুদের জন্য তার লেখা প্রথম গ্রন্থটির নাম বদ্রীনাথের বাড়ি এছাড়াও লিখেছেন প্রচুর বই এগুলির মধ্যে উল্লেখযোগ্য পাকদণ্ডী অধিবিশের বর্মী বাক্স চীনা লন্ডন ইত্যাদি অধিবিশের বর্মী বাক্স এটা কিন্তু সিনেমা হয়েছে তোমরা পারলে এটা দেখে নিও এরপরেও তিনি আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছে 2007 সালে তিনি পরলোকগমন করেন এই গেল আমাদের লেখিকা পরিচিতি এবারে গল্পটার সারমর্ম তোমাকে একটু বলি প্রচুর বড় গল্প আমি প্রথমে একটু পড়বো তারপর তোমরা বাড়িতে বলবে গল্পটা আলো নাম শুনে বুঝতেই পারছো আলো একটি রূপক সাংকেতিক নাম আলো একটি রূপক সাংকেতিক নাম কেন বিভিন্ন প্রাণীর উপর লেখিকা কি করেছে মানবীয় সত্তা আরোপ করে মানুষের উপর ভীতি প্রদর্শন করা হয়েছে আধারের এই ভীতি আলো স্পর্শে দূর হয় যখন কোনো জায়গায় অন্ধকার থাকে তখন কি হয় আমরা টর্চ নিয়ে মোমবাতি জ্বেলে আলো জ্বেলে আমরা সেখানে যাই তো অন্ধকারে কিন্তু আমরা হাঁটতে পারি না পারি কি এই তাই জন্য লেখিকা বলেছেন আধারের এই ভীতি কিন্তু আলো স্পর্শে দূর হয় মানুষের মনের অজ্ঞানতাকে দূরীভূত করার জন্য আলোর প্রয়োজন হয় নাট্যাংশে শম্ভুর হাতে লণ্ঠন মৃদু আলো তার ভীতি দূর করেছে আলোকে লেখিকা বিশেষ প্রতীক প্রতীক রূপ ব্যবহার করেছে এবার দেখো আমরা এখানে কে কে আছে তোমাদের এই আলো গল্পটা আলো গল্পটার মধ্যে পার্শ্বপাত্রী কে কে আছে মানে কে কে চরিত্র আছে চরিত্রদের মধ্যে এক নম্বর পিসি পিসি শম্ভু নিতাই চার গুরু মশাই গুরু মশাই এছাড়াও আছে এছাড়াও আছে বেড়ার গায়কগণ এইগুলো হচ্ছে নাটকের চরিত্র এরপর দেখো গল্পটা আমি একটু পড়ি ১২ বছর বয়স হলো এটা গল্পের ঠিক আগে একটুখানি
শুরুটা বলছি, 12 বছর বয়স হলো, তবু শঙ্কুর মন থেকে ভয় যায় না। শঙ্কু মানে তোমার বোধে ছবি দেওয়া আছে দেখবে ছেলেটার কথা বলা হয়েছে। বনের ধারে শঙ্কুর দাদুর ঘর, তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া, সরাব সরাব, নিঝুম চুপচাপ, সারা বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস খসখস, মটমট খসখস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো শো, চোখে কিছু দেখাই যায় না, সব অন্ধকারের আলকাতার মেঘে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে একজোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল সবুজ নীল তার রং। আর শঙ্কু ভয়ে কাঠ হয়ে যায় গাছের ডালে, কি যেন ডানা সাপটায় ঝাঁকুর ঝুঁকুর। শঙ্কু দুগানে আনন্দ দিয়ে মাথার উপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় মানে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ের কাঁটা। একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা, এবার ঠিক কথোপকথন শুরু হবে। পিসি বলছে, ও শঙ্কু অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠলো বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না, যা বাবা নবকন্যা নিয়ে একটু এগিয়ে দেয়। এবার শঙ্কু কি বলছে, ও বাবা সূর্য ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে দেখো। পিসি বলছে, কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একবারটি যা বাবা যা বা। শঙ্কু, আমার বড় ভয় করে। পিসি, কিসের ভয়? শঙ্কু, কিসের ভয় শঙ্কু? শঙ্কু বলছে, বাড়ি বনের ভয়, অন্ধকারের ভয়। পিসি, ও কি কথা শঙ্কু, যে কোনো আমাদের খাওয়ায় পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাবা গাছপালা ওষুধপত্র আটা মধু এগুলো খুঁজে আনে, আমাদের হাঁড়ি চড়ে, সে আমাদের মা বাবা, সে কখনো আমাদের ভয় দেখাতে পারে? মা বাবা যারা কোন ছেলে মেয়েদের রক্ষা করে, কিভাবে তারা খাবে, কি রান্না করলে তাদের ভালো লাগবে, ঠিক যেরকম মানুষ হিসাবে যোগান দেয়, বোনও সেরকম। তাই তার শঙ্কু তার পিসিকে বলছে, বোন থেকে আমরা কি করি, কাঠ মধু ফুল ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়, জঙ্গলের কাঠ বিক্রি করে পয়সা উপার্জন করা হয়, জঙ্গলের কাঠ থেকে জ্বালানি সংগ্রহ করা হয়, এইভাবে করে তো অনেক মানুষের দিন চলে। তাই এক কথায় বোনও ঠিক মা বাবার মতোই। শঙ্কু তখন বলছে, তোমার ভয় করে না পিসি, তুমি যাও না লন্ডন নিয়ে, আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। পিসি বেড়ে গেছে, আমার পায়ে বাপ না থাকলে না আমি যেতাম, দেখি একটু দরটা খুলে দেখি। পিসি তখন কি বললো, ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে, মানে একটা যখন ঝড় উঠে দরজা খুলে দেখো, হুম করে একটা বাতাস ঢুকে যায় না ঝোড়ো হাওয়া, দুমদাম করে বাসন বসুন হাওয়ায় সব পড়ে যায়। শঙ্কু চিৎকার করে ওঠে, ও কি করছো পিসি, ঘরের চাল যে উড়িয়ে নিয়ে যাবে, বন্ধ করো বন্ধ করো শিগগির। পিসি তখন দুম করে দরজাটা বন্ধ করে দেয়। পিসি এবারে খুব মন খারাপ, কিন্তু বাবা বাড়িতে আছে তো, বয়স্ক বাবা বাড়িতে নেই, এবারে খুব কান্না পেয়ে গেছে। এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শঙ্কু? তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইরে থেকে কে যেন দরজায় ধাক্কা দিতে থাকে। শঙ্কু, খুলো না খুলো না বলছে পিসি, ও দাদু ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। পিসি, না আমি নিশ্চয় জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও তিনজন লোকের পায়ের শব্দ। নিতাই বলে কেউ একজনের প্রবেশ করলো, নিতাই বলে একজন বলছে, আমাকে চিনতে পারছেন না পিসিমা, আমি পাঠশালা নিতাই, দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি, ও কি কে তোমরা, বাবাকে অমন ধরাধরি করে আনছো কেন, বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, ভয়ে যে আমার প্রাণটাই উড়ে যাচ্ছে, ঠিক আমি যেরকম করলাম দেখো, এটা খুব জোরে জোরে করলে পড়ার মধ্যে যে একটা মাধুর্য আছে, তুমি যে একটা নাটক করছো, কার কি বক্তব্য, তুমি কিন্তু বললে দূর থেকে একটা সবাই শুনে বুঝতে পারে যে এটা একটা নাটক পড়া হচ্ছে, কার কি উক্তি সেটাও কিন্তু স্পষ্টভাবে বলা হয়ে যাচ্ছে, পড়াটা কিন্তু হবে এইভাবে। এরপরে আরো আছে, বিড়ালের গান আছে, গাছেদের গান আছে, পেঁচাদের ডাক আছে, অনেকটা বড় গল্প, তোমরা কিন্তু বাড়িতে ভালো করে তোমরা পড়ে নেবে।
অনেকটা গল্প। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে কতগুলো দু তিনটে বড় প্রশ্ন দিচ্ছি, খুব বেশি যাব না আজকে। যে রিডিংটা ওই রিডিংটা তোমরা ভালো করে পড়বে, লেখিকা পরিচিতি করবে, আর এই বড় প্রশ্নগুলো পড়বে। আর নাটকটা পড়তে গিয়ে দেখবে কতগুলো চরিত্র আছে, মোড়ে লিখেছি তোমাদের বইতেও আছে চরিত্রগুলো, কয়েকজন, তাদের নাম কি, তাদের ভূমিকা কি, এগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা করে রাখবে। প্রশ্নগুলো তোমরা যখন ক্লাসটা ফলো করবে ভালো করে খাতায় তুলে নেবে। দাদু কোথা থেকে? কোথা থেকে পড়ে হ্যাঁ অজ্ঞান হয়ে যান? আচ্ছা ঠিক আছে, অজ্ঞান হয়ে যান। কে ওষুধ? ফোন করে আসবে। কে? ঠিক আছে, ফোন করে আসবে। ওষুধ বলে দিলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দুই উনুনের উপর, উনুনের উপর কি প্রভাব পড়ে ফুটতে থাকে? শম্ভুর দাদু দেখতেই পাচ্ছ, তোমাদের লেখা আছে। দেখো আমি একটা গাছের আর কি গান করছে দেখো।
যা ফিরে যা হাত ধরা দূর পথ বন্ধ করে ঝুড়ি নামিয়ে দিই থামিয়ে দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড পথ জুড়ে রয় নেই তোর ভয় তাছাড়া সন্ধুর সঙ্গে এইভাবে কথা বলছে তাহলে আমরা আজকে কিন্তু অনুষ্ঠান কিন্তু আমাদের এখন শেষ হয়নি নাটকটা অনেকটা বড় হলে তোমাদের নাটক দিলাম সঙ্গে লেখিকা করেছি কি এবং অর্থ তার সঙ্গে এই তিনটে বড় প্রশ্ন এই তিনটে বড় প্রশ্ন খাতায় নিয়ে সঙ্গে সঙ্গে যেহেতু ক্লাসটা তোমরা যখন দেখবে সঙ্গে সঙ্গে প্রশ্নটা খাতায় তুলে নেবে খাতায় নিয়ে উত্তরটা কিন্তু পড়ার পরে উত্তরটা খাতায় করে নেবে আর সবশেষে বলি আজকের কি দিন জানো আজকে 1 জুলাই আজকে আমাদের চিকিৎসক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে ওনার একই দিনে জন্মদিন আবার একই দিনে মৃত্যুদিন উনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিখ্যাত ডাক্তারও বটে এইগুলো কিন্তু তোমরা যেহেতু বাড়িতে আসো পেপার আমাদের কাছে আসে পেপার ফোন ফোনটাকে তোমার ভালো কাজে লাগবে ফোনটা বেশি দেখো না পড়াশোনা যেমন করছো দেখো আর তোমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে পড়াশোনার পাশাপাশি হাতের লেখা নাচ গান নাটক বিভিন্ন দেখবে যে হাতের কাজ হয় না বিভিন্ন ওই কালারিং পেপার তারপরে কালারিং পেন কালার পেন্সিল এখন তো প্রায় সবাই তোমার ড্রয়িং শেখো এইগুলো দিয়ে বাড়িতে বসে বসে ফোনে দেখবে ইউটিউবে বিভিন্ন আমরা হাতের কাজ শেখাই তোমরা কিন্তু বাড়িতে বসে ওগুলো সুন্দরভাবে দেখে দেখে তোমরা করতে পারবে ঠিক আছে